যে বস্তাবস্তা টাকা দয়া করে ডা বিসর্গ ডাক্তার না আর দয়া করে ডা বিসর্গ ডাকাইতো তুমি নিয়ত করো আল্লাহ আমারে যদি ডাক্তার বানাও তাহলে আমি এরকম দুর্নীতি করব না আগের ডাক্তাররা এরকম মুরব্বিকে হাত ধরে কোনো কোনো টিভি দেখো তো তোমার সকালবেলা বোকসা বোকসা পায়খানা হয় তোমার হজম হয় না দুমো ডেকে ওঠে কত কোন মুরব্বী এখন এই মেশিন মুশিন সেলো এই জায়গা হাত দিয়ে কইতো যে সকালবেলা তুমি আজ সকালে খই খাইছো তাই না সকালে খই খাইছে তাও নাড়ি দূরে কয়ে দেয় কম্পাউন্ডার কয়েকে সার ইয়ে বুঝলেন কি রে যে সেই কোন সকালে না খই খাইছে আর বারোটার সময় নাড়িতে আজ দিয়ে কি নাড়ির মধ্যে খই 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 এরকম হালো দাঁতাল নাড়ির মধ্যে খই খই আর নাকি আর ধরতে এবার বিছানের দিক তাকাতে হবে কি ফেলানো আছে দেখলাম যে খই ফেলানো আছে কয়ে দিলাম হয়ে গেল কেরামত ও তুমি এইভাবে ডায়াগনোসিস করো তিন দিন পরে ওরে পাঠাইছে তুই যে দিয়ে দিয়েছিস ওই টুকিটার ওষুধ তো দিয়েছিলাম কি দেখি হয়েছে ও যাইয়ে দেখতে যাইয়ে ওর টুকিরা মতি বাড়াতে গেছেন এই আত ধরিয়া নেদিক ওদিক তাকাই তা খাবার তা কিছু দেয় না তো দেখা যায় বিছানের পাশে এই খাটের নিচে স্যান্ডেল একখান আর একখান নাই ওহ আজকে নাড়ি মোটা মোটা ঠেকতেছে সকালে স্যান্ডেল খাইছো তাই না কলি ওর আশালি বাচালি যারা ছেলো যাই স্যান্ডেল জিয়ান ছেলো হাতে ওয়েন ধরে বাড়ি শুরু আছে এই শয়তান তুই স্যান্ডেল কয়েন খেয়ে তাইস এ রুগীরে হালুয়া খাওয়ানো লাগতেছে কয়েকদিন মন্তু নরম নরম সাদা যাও আর স্যান্ডেল খাইছে হ্যাঁ বাড় ইয়ে পিটে ইয়ে স্যান্ডেল দিয়ে পরে ঘুষ হয়ে নাক মুখ খুলেই ফাটা গেলাছে মাইটার খাইয়ে এসে ব্যাগ ডাক্তারের সাথে ফিয়ে বেলায় দেখ তুমি ওরে বড় ডাক্তার এমন পারবো না কে কি হয়েছে তোর নাক বলছে কা কয়জনই তো ডাক্তারই পারবো না তো সেদিন করলে যে হাত ধরে করতে বিছানে যা আছে তাই দেখে আমি তো তাই কইছিস আমার জম্মের মান মারছে তা কি কইছিস কই যে এই কইছি তো বুঝতে হবে না যে স্যান্ডেল খাওয়া যায় কি না করতে হবে তাই বলি কি স্যান্ডেল করতে হবে খাওয়ার তাদের না না থাকলো করলি না করলি যে সকালে কিছু খাও নাই তা করলিও তো বাঁচতে কেন স্যান্ডেল খাওয়ার কথা করলি চলে গেছে সে যুগ তুমি নিয়ত করো আল্লাহ যদি আল্লাহ আমার ডাক্তার বানাও আমি যদি এমবিবিএস ডাক্তার হই গরিব রোগীদের কাছ থেকে ফি নেব না সাধ্যর যে ফ্রি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব রব্বুল আলামিন সঠিক চিকিৎসা দেব তাহলে ডাক্তার হইতে জন্য এবং ডাক্তার আর একটা কাজ করতে পারে রোগীরা যদি আসে আমি মাওলানা নাসির জীবন ভরে ওয়াজ করে যা করতে না পারবো একজন ডাক্তার কিন্তু ওই জায়গায় বসে রোগীদের ভিতরে তা দায়ী করে নিতে পারে লিখে দেবে পর্চায় ঔষধের নাম লিখে লিখে দেবে নিচে নামাজ পড়লে ঔষধে কাজ হবে রোজা আসতেছে রোজা রাখলে ঔষধে কাজ হবে তবলিগে তিন চিল্লে দিলে রোজায় কাজ হবে যদি তুমি কোরআন শরীফ পড়া শেখো তাহলে ঔষধে কাজ হবে এইভাবে যদি লিখে দিয়ে কয় তুমি ওয়াদা করো যে নামাজ পড়বো তাহলে তোমার প্রেসক্রিপশন দেব ওই জায়গায় বসায় ডাক্তার কিন্তু এটা আদায় করে নিতে পারে ঠিক না আমি সচক্ষে দেখছি এক ডাক্তার ঔষধ দিয়ে ফিরে দেই যে সুরো ফাতেহা পড়তেছে ফাতেহা পড়িয়ে ওই ঔষধ কটারে জাগিয়ে দিচ্ছে সুরো ফাতেহা পড়ে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি যাও খাও গে তো ঔষধ না দিয়ে তো ওই সুরো ফাতেহা পড়ে আমারে জাড়িয়ে দিলি হতো তাই তো অত কিন্তু তো তোর মন সারত না এই ঔষধের পাঁচ পয়সার ক্ষমতা নাই ক্ষমতা আছে সুরো ফাতেহার তাই ঔষধের মধ্যে দিয়ে দিলাম ঔষধে কিচ্ছু হবে না এই ঔষধের নামের ভিতর দিয়ে সুরো হাতে আ গেল তাই খালি তোর কাজ হবে এই ওয়াজ আমি কি করতে পারবো আমি যদি কই ভাই সুখবর 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 আগামী শনিবারের থেকে আমি সিজার করে সমস্ত মেয়েদের বাচ্চা পেটেতে বের করব। একটা রুগী আমার কাছে যাবে সবাই জানে যে ও হুজুর আলো হুজুর গিরেছে ওই ডাক্তারই কেউ নিতে পারে নাকি শেষে নাড়ি কাটতে কি কাটি বেলায় দেখা যায় না সমস্ত রোগীদেরকে আমি আগামী এপ্রিল মাসের এক তারিখ থেকে চক্ষু অপারেশন করব কেউ যাবে আমার কাছে জানলা ভালো চোখ কাটিয়ে কানাই দিবেন ঠিক না আমার কাছে কেউ আসবে না আসবে ডাক্তারের কাছে এবার ডাক্তার সাহেব আবার বসাইয়া এই কাজ চুপ করে দিতে পারে ঠিক না আমি 100 বছর আজ কইরা একটা পুলিশ লাইনের 500 পুলিশকে নামাজি বানাইতে পারবো এই ওয়ারেন্টি গ্যারান্টি আমি দিতে পারবো না কিন্তু একজন এসপি সাহেব যদি ইচ্ছা করে লাইনের 500 পুলিশকে সকালবেলায় নামাজি বানাই ফেলায় দিতে পারে সকালবেলা 500 পুলিশকে লাইনে দাঁড় করে দিয়ে যদি বলে
জোহরের থেকে যদি কেউ নামাজ কামাই দাও তাহলে আমার কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার, আমি 100% গ্যারান্টি দিয়ে কইতে পারি ওই একটা কথায় 500 মুসলমান পুলিশ নামাজি হইয়া যাবে, ঠিক কি না? এ যুবক, গুসকার নিয়েতে পুলিশের চাকরি ধরতে যাস না, ডাকাতি করে খার নিয়েতে তুমি ডাক্তারি করো না, ফাঁকি দিয়া ঘুষ খার নিয়েতে ইঞ্জিনিয়ারিং পড়ালেখা কইরো না, জাতির সেবা করার জন্য করো, জানালা কাটছো তুমি আজান শোনার জন্য, ওদের বাতাসও আসবে বাতাসও আসবে, তুমি নিয়ত রাখো জানলা কাজ আজান শোনার জন্য কাটলাম ওই দে বাতাস খাবা, কিন্তু তুমি জীবনও কোনোদিন যদি ওই জানলা দিয়ে আজান না শোনো তবুও তোমার পাশ ওকতে ওকতে আজান শোনার সব তুমি পাইবা। নিয়তটা ভালো করে করা যাইতে পারে কি পারে না? এই জন্য দোস্ত বলি, ইসলাম কাকে বলে? মা তাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে, এদিক প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা দিক আছে, একটা বৈধ একটা অবৈধ। সমস্ত বৈধ কাজগুলো ধরো আর সমস্ত অবৈধ কাজগুলো ছেড়ে দাও, এই দুইটা কথার নাম পূর্ণ ইসলাম। কথা বলেন, দুইটা কথার নাম ইসলাম। ধরারগুলো ধর, সবচেয়ে ধরেছ, ছাড়ারগুলো ছাড়ো নাই, তুমি অর্ধেক মুসলমান। আল্লাহ কয়া ফাতুমিনু না বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিল ফামা জাযা উমাইয়া ইয়াফালু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা القيامه يردون الى شد العذاب وما الله بغافل عما تعملون। এ মুসলমান, আল্লাহ বলে মুসলমান তুমি কিছু মানো কিছু মানো না, নামাজ মানো রোজা মানো না, রোজা মানো হজ মানো না, হজ মানো যাকাত মানো না, যাকাত মানো কুরবানি মানো না, কুরবানি মানো ফেতরা মানো না, শরীয়তের ইবাদত এগুলি মানো কিন্তু পর্দা মানো না, ব্যবসা মানো কিন্তু সুদ মানো না, সুদ খাইয়ে যাইতেছো ব্যবসাও করতেছো, ব্যবসার হালাল টাকাও খাও, সুদের টাকাও খাও, চাকরির বেতনও খাও আবার ঘুষের টাকাও খাও, অর্ধেক মানো অর্ধেক মানো না, দুনিয়ার জিন্দগিতে বেইজ্জতি অপদস্ত অপমানিত অপদদলিত হই আর ইয়াউমাল কিয়ামত ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আর সবচাইতে কঠিন শাস্তি তোমার হবে কেন তুমি 50 মুসলমান। এ আমার যুবক ভাই, যেই প্যান্ট পরেছিস পোশাক, এই প্যান্টটা তোর সতর ঢাকতেছে, তবে ওই ওই প্যান্টটা নবীওয়ালা প্যান্ট না, আমার নবী জিন্সের প্যান্ট পরে নাই, পাশাবের করা প্যান্ট নবী পরছে। আবু বকর উমর উসমান আলী তলহা জুবার বিলাল হাম আম্মার হাসান হুসাইন পরছে এই প্যান্ট। এ যুবতী মেয়ে, স্কিন টাইট পাজামা আয়েশা ফাতেমা খাদিজা রহিমা মারিয়াম আসিয়ারা কোনোদিন স্কিন টাইট পাজামা পরে নাই, বক কাটিং চুল তারা কাটে নাই, ঠোঁটে কুড়োর গুখানিক মাহাইয়া বাজাইতে ফিল্ডিং মারি বেড়াই নাই, নখে শুয়োরের রক্ত মাখাইয়া সিটকে বেড়াই নাই, আঙ্গুল নাসাই বেড়াই নাই, এত বড় বড় নখ, এই যে ব্যান চালায় তার এতে যে তোলক্ষণ নৌকা এই তোর এত বড় নখ রাখছিস, কজন একটু নিব বানাবো নিব তুলে বড় আরো কন্যা হবো আনাবো, ও তোমার নিবির কলম আছে, হ্যাঁ সব হয়ে গেছে, ফুটবল টেনিস বল বল পেন তুই বানাইছিস কে, যারা নখ রাখছো বড়, আজকে রাত্রে বেলেট না থাকলে বাড়ি যে বটি দিয়ে অথবা কোদাল দিয়ে কাটবা, এই মরানক লম্বা গেলে ওর গোড়ায় পানি গোড়া চাপিয়ে যায়, গোড়া চাপিয়ে গেলে ওই জায়গায় অজুর পানি আর গোসলের পানি স্বাভাবিক গতানুগতিক ভিজাইলে যায় না, তোমার অজুও হয় না গোসলও হয় না, সিজদা দেবা হারাম, সোয়াবের নিয়ে তো সিজদা দিলে বেঈমান হয়ে যেতে পারো। মহিলারা হাতে নখ পালিশ মাখাইছে ওটা প্রলেপ, ওর নিচে পানি যায় না, ওর নিচে ওই অবস্থায় তোমার গোসল ফরজ হইছে, সাত দুনিয়ার পানি তোমার মাথায় ডালিয়ে তোমার শরীর না পাক, তুমি বাসে উঠবা বাসের উপরে খুদার গজব পড়তে চায়, তোমার একার কারণে 52 জন শুয়ে যায় বালিশ ছাড়া, ঠিক না? এ যুবক ইসলামের মধ্যে আয়, চুল কাটছিস ওরম কাটছিস কে? আমাকে ছোটবেলায় দেখতাম সোর ধরা পড়লি এদিক 3 পোস ওদিক 3 পোস আড়িও গাড়িও কাটিয়ে দিত, এখন সেই 3 পোস কাটাতে 150 টাকা লাগে, না পুইতে 150 টাকা দিয়ে এদিক 3 পোস ওদিক 3 পোস আমি চুরি করছি যদিও কেউ না জানে, আমি তো জানি এই জন্য সোর কাটিং কাটি দাও, আরে ইসলাম হইনি, প্যান্ট পরবি ইসলাম, শার্ট পরবি ইসলাম, ইসলামে যত ঢুকতেছে তত ঢুক পড়বি,
তুই যে সাজে সাজতেছিস যাদের মনোরঞ্জনের জন্য, তারা কিন্তু তোরে তাই দেখে, তোর এই বাপ বরাদ্দ দেখে, তোর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লুচ্চ, আর তোরে ইন্টারন্যাশনাল বদমায়েশ আর বাদামি আর উরোটে বদমায়েশ বলে জানে কথা কন। যেই মেয়েদের খুশি করার জন্য তুই এইভাবে চুল কাটলি আর এরকম প্যান্ট আর শার্ট পরলি গেঞ্জি পরলি আর ডিলিক মারি হাঁটিস, ওর একটা সেমলির সাথে বিয়ের প্রস্তাব দিয়ে দেখ কি কয়, যে আব্বা তুমি তো ওরে চেনো না, আমরা সেমলিরা চিনি, তুমি আমার আমার ওরে দড়িয়ে নিয়ে এসো, আমি স্যান্ডেলের তলায় গুমাহাই দুটো বাড়ি দিই, ওই সাড়ে শয়তান ওর সাথে তুমি আমার বিয়ে দিতে কষ্ট হচ্ছে, তুমি আমার এদের রান্নাঘরের খুঁটি বানাইতো, তবু বিয়ে দিও না, ওই দাতালের সাথে বিয়ে দিলি, আব্বা আমারও জীবন শেষ তোমার। তা তুই যারে খুশি করার জন্য ওই বললি, দেখলি সে তোর কি করলো, তাহলে তোর এই পোশাকের কি দাম থাকলো, না পালি আল্লাহ রে না পালি দুনিয়ার মানুষরা, খসিরা দুনিয়া বল আখরা এহ কাল পরকাল সব শেষ, ঠিক কি ঠিক না? চুল কাটবি সুন্নতি, মজদারি রাখবি সুন্নতি, পোশাক পরবি সুন্নতি, কথা বলবি সুন্নতি, নামাজ ইবাদত করবি সুন্নতি, চলাফেরা হবে নবীওয়ালা চলাফেরা, সাহাবিওয়ালা চলাফেরা হবে, তার নাম হবে ইসলাম, কথা বলেন ঠিক কি ঠিক না? মুরব্বীদেরকে দেখা সালাম দিবি ভদ্রতার সাথে, সবাই সবাই সালামের প্রচলন করো, সালাম দিলি তোমার একটা উত্তর দেয় না, দেয় দেয় উত্তরেরও যে মানে সালামেরও একই মানে, তার মানে তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত বর্ষিত হোক। সারা বাংলাদেশের সবাই যদি আমরা এরকম সালাম দেই তাহলে কি সুন্দর, সালামে সালামে দোয়ায় দোয়ায় বাংলাদেশটা ভরিয়ে গেছে না, তাহলে আল্লাহর রহমত না দিয়ে পারে, হ্যাঁ সালাম না দিয়ে ঘর ফেলে বেকার চলে যায়, হ্যাঁ উনি আমাকে দিক সালাম, হুজুর মানে শুনি আমার সালাম দিক, আমি হুজুর যদি সালাম না দিই ওই পাশে যে কাজে দেখলি হুজুররা কত বড় অহংকারী, সালাম দিল না তা দিলাম না, আমি অহংকারী হয়ে দিলাম না, তা তুই দিলি নে কে, কাজে আমি কি ওনার সাথে কম নাকি যে আমি ওনাকে সালাম দিতে যাবো, আস্তাগফিরুল্লাহ আল্লাহ হেফাজত কর, আফসুস সালাম বেশি বেশি সালাম দাও, বাড়িতে মারে সালাম দিতে হবে ইসলাম, মারে সালাম দেওয়া কি ইসলাম, দিতে পারবেন না বৌরে, ওরে গিন্না বৌরে বলে সালাম, এ সালাম বৌরে সবচাইতে রহমত আর বরকতের দোয়া করব সালাম দিয়ে, তাহলে যারা যত আপন তাকে যেন দোয়াটা বেশি করবো না, হইতো গাইতো মানুষ রাস্তাঘাটে দেখায় তাকে সালাম আলাইকুম দিয়ে দোয়া দাও, মা বাপ তো তোমার সাথে কাছে সবচেয়ে বেশি দোয়া পাবে, বউ পাবে ছেলে মেয়েরা পাবে, তাকে সালাম দিতে লজ্জায় গদ গদ হয়ে যাচ্ছে, পারে বলে সালাম দেয় দাতালো তুমি দেখিয়েছে, আসসালামু আলাইকুম মা কেমন আছেন, আর এই মা বাবার সাথে তুমি তুমি কথা বলবা না, আজকে ভাষা পাল্টায় দাও, সবচাইতে সম্মানী শব্দ আমার বাংলা ভাষায় যেহেতু তিনটে ক্যাটাগরি আছে, আপনি তুমি তুই, সবচেয়ে সম্মানী শব্দ আপনি না, বৌরা স্বামীর সাথে তুমি তুমি কথা বলবা না, অব্বাস যারা করাই ফেলাইছে তারা তো আর ফিরে নু কঠিন, এনে তুমি তো ভয়লা দিন আপনি আপনি কই খালি গাইছে দিল খালি 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 আপনি কলো হুজুর আপনি কত শিয়েছে, আরে মিয়া এদিক তাকান, তোরা যারা বিয়ে হরিসাই তোরা পারবি নি, দাঁড়া যে কজন ফেল করিয়ে গেছে ওকে দেওয়ার ফাঁস করানো, এ জায়গা বাড়ি ঝামেলা, বৌরে দে তুমি কোনো সুযোগ দিবি না, কারণ কি তুমি তে রাগারাগি বাই দিয়ে গেলি তুই তিন আমি মোটে এক ক্লাস, ঠিক না, ঠ্যাং নামাই দিলি পাতাড়িতে নেমে গেল, আর তুই তুই গেলি যা আবার তো হবে, বৌতি যদি তুমি তে একবার তোমারে তুই কয়ে বসে তাহলে তোমার আবার সেন্টিমেন্ট হিট হয়ে যাবে, তোমার আগুন তা গরম হয়ে যাবে শুরু করে দেবা, আর আপনি তে তুই তুই যাতে দুটি ক্লাস পাওয়া লাগে না, আপনির পরে তুমি তে আসতে হবে তারপরে তুই তুই যাতে হবে, তুমি পর্যন্ত আসলে ভারী একটা হিট হবে না, মাতৃ তো পারেই বউ স্বামীর সাথে কয় তুমি তুমি, দেওয়ারের সাথে কয় আপনি আপনি, দেওয়ারের সাথে তোমার এত শ্রদ্ধার কি দরকার, সে তো ছোট তারে তুই কলিও দোষ নাই, ছোট ভাই এদিকে আসেন, এ নান্টুর আব্বা তুমি এদিকে আসো, নান্টুর বাবার নাম তুমি আর ছোট ভাইয়ের নাম আপনি, এ কিডা সিয়েবে আমি তো তাই কথি পারি, ফলাইতেই যাইয়ে যেই সেই কর্মকারের লোহা, কর্মকারের লোহা বাড়ি শব্দ শুনছেন না, যেই সেই ওই কাঁসাই দিয়ে একদম দাঁড়াই পড়ি বাড়িয়ে 5 কেজি আমার দিয়ে ওটা হয় জোরে যেই, আর বসা কর্মকার ছোট একটা বাড়ি দেয় ওটার নাম হলো সেই, লক্ষ্য করে শুনে নেই এরকম শোনা যায় ঠিক না, তা আমি একদিন দাঁড়াই যে কর্মকারের দোকানে যে
দালানওয়ালার বাড়িতে তো লোহা লম্বা হয়, বসালা সট্টটা হয় ওতে তো কিছু হয় না, ও বাড়ি কেন। পরে দেখলাম যে ওই দালানওয়ালা বাড়ি হবে কোন জায়গাতে দেবো, ছোট যে এই জায়গা দাও এই জায়গা দাও। ইসলাম খালি নামাজের নাম না, ইসলাম খালি রোজার নাম না, ইসলামের টা কমপ্লিট কোড অফ মুসলিম, কথা বলেন ঠিক না। মুসলমানের জিন্দেগি গড়ার জন্য পূর্ণ একটা শিক্ষা কোর্সের নাম ইসলাম। এ অন্য ধর্ম হাতে গুনা কয়েকটা রাম 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 কই এই বুড়ো আঙ্গুল না চাইয়া পয়সা নিয়ে চলে যায়, ওতে কিচ্ছু না, ওতে সে আর কিচ্ছু নাই। আর আমার ইসলাম কোন জায়গা থেকে হাততাল খেরা, সাহাবাই কেরাম বলেন যে ইয়াল আন নবী মিসলুল ওয়ালিদিনি ওয়ালাদি, কি আমাদের নবীর সন্তানের জন্য আব্বা যেমন আমাদের জন্য নবী তেমন, ইয়াল্লিমুনা কুল্লা শাই, নবী আমাদের সবকিছু শিক্ষা দেয়, হাততাল খেরা এমনকি পায়খানায় বসবো কিভাবে তাও শিক্ষা দেয়। পায়খানায় বসতে পায়খানা কি শেরু লাগে নাকি, হেঁত করে মারি দিলে আগা হয়ে গেল না, তার মধ্যেও তরিকা আছে, আছে না নাই, ফাঁকা ফাঁকা যে বিন্ন সব সামনে রে লুঙ্গি ডারে খুলে গলায় ফেসে ইডিয়েটটা ধরিয়া হ্যাঁ সালা বাইন্দি বসে রয়েছে, এ এ এ কি এটা পায়খানা করা হলো, ওরম তো কুত্তইও আগে কুত্ত রাগার মানুষের আগায় এক হবে, মানুষ তো মানুষই, মানুষ মানুষই, আদমি রা আদমি ইয়াত লাজমাস ওদের আগার বুড়া বাসাদ হাইজামাস। এই চন্দন কাঠে যদি গিরান না থাকে তাহলে ওই চন্দন যে ঘরে ধুনি দেয় না, চন্দনের ধুনি তো আপনারা জানেন না, হাজি সাহেব যারা সৌদি গেছে মক্কা মদিনায় চন্দনের ধুনি দেয়, যারা সৌদি থেকে শুনে দেখো চন্দনের ধুনি বড় চমৎকার। তো এই উদ মানে চন্দন, এই উদ কাঠ চন্দন কাঠে যদি চন্দনের গিরান না থাকে ওয়া কি ঘরের মধ্যে আমি যত্ন রে জ্বালাবো ওয়া চুলোর মধ্যে দিয়ে ভাতরাইন দেখাবো। আদমিরা আদমিয়াত লাজেমাস, মানুষের মধ্যে মানবতা থাকতে হবে, মানুষের মধ্যে যদি মানবতা না থাকে আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল্লু তার চাইতেও খারাপ, মানুষের মধ্যে মানবতা নাই তা কিসের মানুষ। এ যুবক স্কুল কলেজের ছেলেরা মোটর সাইকেল চালায় তোকে নাম তুইছি আমি পাঙ্কু, দেখ না পাঙ্কুকে চালানো, তিন দিনে পোলা বারো চোদ্দ বছর পনেরো বছরে পোলা পান তিন সাইডে উঠাইছি, নিজেরা ওই সাইজে তিনটে উঠাইছে, হ্যান্ডেলের পর একটা টাঙ্কির পর একটা পিছনে দুটি, এরপরে আবার আইডিও দিয়ে বসাইছে একটা পাওয়ার ব্যাংক, এর পাওয়ার ব্যাংক আবার ইদানিং আইডিও বাদ দিয়ে সোজা হয়ে গেছে, যাই এই তিনডের উপর দিয়ে উবো তো ইয়ে পাওয়ার ব্যাংক তিনডের জড়াই ধরছে, তিনডে গাড়ি চালাচ্ছে আর বেসতে চলি যার কায়দা, ওকে তোর হুশ নাই, পাওয়ার ব্যাংক চেনেন না, ষোলো আঠারো বছরের যুবতী লেংটি সিমড়ি একটা পিছনে কুত্তর মতো উবোধ করে বসাই দিয়েছে, ও পাওয়ার দিচ্ছে পিছনের দে আর এরা খালি মোড়াচ্ছে, পিছনের চিন্তায় সামনের চিন্তে মনে নাই। বাসে লোকাল বাসে উঠলে দেখবেন বুড়ো বুড়ো মানুষকে উঠতেই দেয় না, যদিও ওঠে ঠেলতি ঠেলতি দাদা আর সামনের দিক পাইছো না, চাচা সামনের দিক পাইছো না, ঠেলতি ঠেলতি বুড়োরা পিছনে নিয়ে যায়, যুবতী সেমনি গুলো উঠলি ধরে এই তারা ড্রাইভারের বাম পাশে বসায়, এই ড্রাইভারের রাস্তা দেখবে না ওই সিনেমা দেখবে, কাজে কাজে গুলা গুলা খেয়ে যে খালের মধ্যে গর্তের মধ্যে যে পড়ে সব কটারে নিয়ে, পাঙ্কুগুলো মোটর সাইকেল চালায় ওই আনন্দে, সামনের কেয়াল নাই খালি পিছনের দিকে, আর মুড়াই মুড়াই এরকম চায় আর কথা কয়, সামনে ছিল বালির ট্রাক একটা দাঁড়ানো ধম করে যে বাড়ি খাইয়ে শীতে পড়িয়ে ড্রাইভারের মাথা খালের ভিতরে বডি রাস্তায় ওই তিনটে যে কুত্তো সুল্লা শুয়ে পড়িয়ে রয়েছে আর পাওয়ার ব্যাংক খালের মধ্যে যে শীত, মানুষ এ ভদ্র বুড়ো মানুষ রাস্তা যাইতে যাচ্ছে মাটি রাস্তা ধুলো বালির রাস্তা ওই জায়গা যাইয়ে বুড়ো কই যে মানে আস্তে আয় আস্তে আস্তে আয় বুড়োতে শেষ আসছে ওই দেখিয়ে ওই জায়গা যে আরো পিক আপ বাড়াই দিছে ধুলোতে গুলা গুলা হয়ে বেড়াইছে বুড়োর সোহের মধ্যে যাইয়ে বুড়ো সাহসা দিয়ে পড়ে গেছে খালের মধ্যে গড়তি গড়তি খালের মধ্যে চলে গেছে লুঙ্গিটা আশাল গাছের সাথে বাইতে গেছে বুড়ো খালের মধ্যে শুয়ে ক্যাটর মোট আল্লাহ তুমি আর কতদিন বাঁচা রাখবো আমার মরার ডেট হয়ে গেছে আল্লাহ কি হয়েছে তুমি দেখলেন লুঙ্গি তালাত করে পাচ্ছি আছে উঠিয়ে দেখো আশাল গাছে বাজি রয়েছে তুমি আমার নেও আমার আর সহ্য হয় না আল্লাহ কয় তো হাসে খালি আসে এদিক বসে আল্লাহ কয় তোরে নেবো তোরে নিলে এই মসজিদে আজান দেবে নাকি
ওই মসজিদে তার মুয়াজ্জিন হয়নি, তুই বুড়ো আজান দিচ্ছিস। আরো 10 বছরের মধ্যে ওই মসজিদে মুয়াজ্জিন হবে না। একটা ছেলে মুয়াজ্জিন হওয়ার ভাব দেখতেছি, সে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ও বলি আসুক, ওর আরো 10 বছর লাগবে আসতে। ওইটি আইসে একটু বয়স হবে, ওইটি আইসে তোর জায়গা দখল করবে, তারপর তুই মরবি। আল্লাহ বাঁচবো কি রে, সাড়ে ছয়তানে বাঁচা, সাড়ে ছয়তানটা দেন কি রে তুই গেল। আল্লাহ কয় যা উঠে যা, কষ্ট মষ্ট লুঙ্গিটা গুছাই গেছে ঘুরে আগই যে দেয় যে খানিক মোড়ে আগইয়ে। আল্লাহ কয় তোরে রাখবে 10 বছর আরো মুয়াজ্জিনি করবি, ওই পাঙ্কুশ হয় দিচ্ছি দাঁড়া। বুড়ো উঠে যে দেয় যে মোড়ের পর লোকজন জড়ো সড়ে, কি হয়েছে রে কি হয়েছে, ওই যে একটা ছেলে যে 3-4 দেশে মেয়ে গে নিয়ে এসে এনে যে ট্রাকের সাথে বাড়ি খাইয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে, এই যে সেমনি কটা সব শীত খাইতে পড়িয়ে রয়েছে। ও রে শয়তান বেচা শয়তান, তুই গোষ্ঠী শুদ্ধ গালি শুনেছ কথা কন এ আছে না নাই মরিস না শোনা। এই উপজেলা চেয়ারম্যান আর 100 বছর বাঁচবে না, ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিতে পারি। এর মধ্যে কোনো সন্দেহ নাই যে উনি 100 বছর বাঁচবে না, 50 বছরও বাঁচবে না, যে কয়দিন বাঁচছে আরও আর ও কয়দিন বাঁচবে না। বয়স তো 60 হয়ে গেছে, 60 উর্ধে চলে গেছে তাই না, আর 60 মানে 120 অতদিন বাঁচবে না। এখন এই জায়গা উনি যখন থাকবে না, একটা লোক লাগবে না, তুই তুই এ জায়গা তুই আসবি। কিন্তু তুই যদি পাঙ্কু ফোন হয় গাইগু তো খেয়ে মরিস, তা আমরা চেয়ারম্যান পাবো কোন জায়গা, মরিস না বেঁচে থাক, তোর জন্য দোয়া করি তুই বেঁচে থাক। আস্তে চালা জাতি পারবি জায়গা মতো, অত জোরে চালালি পারা চলে যাবি তাইসে জায়গা মতো। আস্তে চালা বাড়ি যেতে পারবি, জোরে চালাবি আখিরাতে চলে যাবি ঠিক কিনা। এ সবের নাম ইসলাম, এই যা কইতেছি এ সবের নাম ইসলাম। এ সবের নাম কি? আমরা তো খালি ইসলাম ওই মাথায় মাথায় 3-4 দিনে গুতুতি তালে থাকি, এই কথাগুলো কেউ পড়ায় না। এদিক টাকা ফোনে কথা বলবা, আসসালামু আলাইকুম, রিংটন রিং করছো রিসিভ করছো, টের পাওয়া গেছে না, রিসিভ করার সাথে সাথে তো বোঝা যায়। আসসালামু আলাইকুম হ্যালো বলবা না কোনোদিন, হ্যালো বাংলাদেশ থেকে গেল, হ্যালো যেন জন্ম নেয় না, হ্যালো বাদ কোনো সময় মুখে হ্যালো হবে না। যদি কেউ আগে কয় হ্যালো আসসালামু আলাইকুম, ওর সালামের উত্তর না দিলে গুনাহ হবে না, কারণ আসসালাম কবলাল কালাম, হ্যালোর আগে হবে সালাম, আর হ্যালোরে বাদ খ্রিস্টানদের ভাষা। আসসালামু আলাইকুম সালাম দিয়ে কথা, 3 বার সালামের পরে যদি জব না আসে তাহলে ফোন বন্ধ করে দাও, অথবা তোমার মনে চাইলে রাখো, হতবা বন্ধই করে দাও। কারণ অনেক সময় আছে যে বাটনে চাপ লেগে রিং হয়ে গেছে, লোকটা খেয়াল করতেছে না, তুমি এভাবে দড়িয়ে বসে রয়েছে, তার পয়সা কাটা কেটে গেল। 3 বার সালামের পরে যদি উত্তর না আসে কেটে দাও, ঠিক আছে না? কিভাবে কথা বলবো, আমার সাথে কথা বলার সিস্টেম আমি শিখিয়ে দিই, পাগল হয়ে গেলাম। এই এই ওয়াজটা কিন্তু ভালো রে সার্ভিস, সালাম আমারে সালাম ফোন দেয়, হ্যালো আপনি নাসিরুদ্দিন, আমি নাসিরুদ্দিন, আপনারে চেনেন আমারে, কি দিয়েছেন বোতারে, হ কত দিদে কয় 6 তারিখে একটা দাঁত লে তুই, আমার রজের দাঁত দিস লেখছেন হুজুর, আপনি কোন জায়গা। অনেক সময় বাথরুমে বসা হাতে মোবাইল রয়েছে, রিং আইছে সেট দিয়ে হয়ে গেছে রিসিভ, এখন সে কয় আপনি কোন জায়গা, তাহলে কি কব, আর কই দিয়ে একটু আমি পায়খানা করতেছি। তোর আমার অবস্থান জানার দরকার কি? 6 তারিখ একটা দাঁত লেতেন, এই বছরে 6 তারিখ কয়বার, কয়বার 6 তারিখ কয়বার, জোর হলো না, সব ফেল, 6 তারিখ 36 বার, ইংরেজিতে 12, আরবিতে 12, বাংলায় 12, 3 বরং 36 বার না, ও কয় 6 তারিখ এটা দাঁত লেতেন, এই 36-এর কোন বার লেখো, সময় মতো চলে আসেন নালে কিন্তু দেখাই দিবানি, আমরা কিন্তু এলাকার মস্তান পাইছিও দুদু। এই এই যে যে অভদ্র ভাষা, পোলাপান ফোন নাম্বার নিয়ে অনর্থক ফোন দেয়, এগুলো করবা না, শোনা ব্যক্তি বুঝবা। আমি বলে দিই, আসসালামু আলাইকুম মিষ্টি সুরে সালাম দেবা, উগ্র উশৃঙ্খল বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে বলছো? জি হুজুর আপনি, আমি তো কলেজের ছাত্র, আমি তো আপনাদের সাথে কথা বলতে হুজুর ভালো বুঝে উঠতে পারছি না, হুজুর আমি কি হযরত মাওলানা নাসির আহমদ শাহ হুজুরের সাথে কথা বলছি? তুমি আগে আমারটা শিওর হও। জি তুমি নাসির আহমদ শাহের সাথে, হজরত আমার নাম জামাল উদ্দিন, আমার বাড়ি বলমারি ডহরনগর, স্যার হুজুর আমি বলমারি কলেজের স্টুডেন্ট, আমি কি একটু কথা বলতে সুযোগ পাবো হুজুর? আমি 2 মিনিট কথা বলবো, আপনি তো অনেক ব্যস্ত। তোমার এইভাবে কথা শুনলে আমার দিলটা কেড়ে নিয়ে যাচ্ছ তুমি,
হ্যারি তুমি তো অত্যন্ত ভদ্র, এ জামাল তুমি কি করো? হুজুর আমি তো কলেজে পড়ি আর ওই মাঝে মধ্যে আমি তবলিগে যাই, হুজুরদের সাথে সম্পর্ক রেখে আপনাদের থেকে শিখেছি হুজুর। হ্যাঁ বলো বলো, তুমি যতক্ষণ মনে চাও ততক্ষণ কথা বলো, এভাবে কথা বলে তোমার খালি সুযোগ দেবো। হুজুর সাঁইত্রিশ ঘন্টা দাওয়াত দেয় তুই, তোরা মুগুর দেবো সাড়ে শয়তানের দিকায় দাওয়াত দেবো তোর হুইটি, তোরে ওয়ে তোরে অস্তিত্ব কইছে কোন শয়তান নেই। সে কাকে কথা আছে কথা কন, এর নাম ইসলাম, এর নাম কি অন্য কিছু মনে করো না। আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? বাপের সাথেও যদি সালাম দাও ফোন করো, ডেলি 10 বার ফোন করলে প্রত্যেকবার বলবা আব্বা আমি আপনার অমুক ছেলে। আরে বেটা তোরে আমি চিনলাম না, জি আব্বা আমি আপনার মেজো ছেলে আব্দুর রহমান বলছি। আবারও কয় তাই, জি আব্বা আমি আব্দুর রহমান বলছি। তা বল কি বলবি বল, আব্বারাও রাগ করবেন না, ওরে শিক্ষা দেন, ওদের ওরে ট্রেনিং করতে দেন, প্রশিক্ষণ নিতে দেন, কথা কিভাবে বলবে প্রত্যেকবার। বোর কাছে যদি ফোন দাও আমি সালেহার আব্বু বলছি, এইভাবে যার বাপ হয় তা ছেলে মেয়ের আগে আর আগে কি কবা, আমি আশার বাপ বলছি, সামনে ছেলে মেয়ে হবে আশা আছে তো আমি আশার বাপ বলছি। শেখো ঠিক না, কেউ পড়ায় না কেউ শিখায় না, ইসলাম ওই মাথায় দিয়ে যে মোটা মোটা কয়টার নাম ইসলাম। কিভাবে কইলো উৎকুলু ফিসিলমি কাপা, এ মুসলমানরে দেখলে যদি চিনা না যায় যে যে মুসলমান, কথায় কাজে উঠায় বসায় অল এভরিথিং এ যদি মুসলমান চিনা না যায়, কিসির মুসলমান হলি তুই, তোরে দেখে বোঝা যায় না তুই হরিপদন হলি রেছি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যর বাচ্চা, শয়তানের বাচ্চা শয়তান না, আদম সন্তান জামাল কামাল আব্দুল খালেক আব্দুল মালিক জরিনে সকিনের বাচ্চা, বুঝাই যায় না তোর চালচলন দেখলে টের পাওয়া যায় না। হিন্দুদের মেলা হিন্দুদের অনুষ্ঠান হইলে তোর মতো দলে দলে দাতাল সেই জায়গা যে গাঁজা খেয়ে বেড়াইস, আর হিন্দুদের কুলুকি ডালার লাড্ডু খেয়ে বেড়াইস। সুসু এই কোন হিন্দুর ছেলের বাড়ি এনে গরুর গোশত খাতি পাচ্ছি কোনোদিন করিনি দাদা, এবার তো তোর কিন্তু আমাকে কোরবানির গোশত খাওয়ার দাওয়াত থাকলো, তোকে বলি সেদিন শুয়োর খাইয়েছি এর তো সত্য দ্বিতীয় কয়, হা হা তুমি আমিও শুনিয়ে করছি তোর যখন শুয়োর খাওয়ালাম তোকে বলে আমার গরু খাতি যাবে কোরবানির সব দাওয়াত আছে। 4-5 দিন আগে মুখ খান বেজার করে কি একটা কৌতুক, দাদা রুজিতি না থাকলে হয় না ভগবানের পক্ষ থেকে যা পয়সা কি হয়েছে তোর তোর কোরবানি শোনা দাদা কোথাও নড়লি বার তা সালাল খবর আছে কিন্তু কয় না দাদা মন খারাপ করিস না, আমার বাড়ি ইচ্ছে ছিল এই বর দিদির বিয়ে দিছি ইন্ডিয়া, বাবা আমারে অনেকদিন ধরে করছে তো আমি যাইনি যাইনি, উনি নিজে ইচ্ছে পাসপোর্ট ভিসা করে টিকিট টিকিট ওকে করে নিয়ে এসে আজকে আমার বিকেলে চলে যাবে, দাদা তুই মন খারাপ করিস না, আর টিকিট যখন হয়ে গেছে তুমি আর কিভাবে ঠেবা, তাই তাড়াতাড়ি চলে আসিস 2-3 দিনের মধ্যে চলে আসিস কোরবানি পরে বেশি দেরি করিস না, কয় না দাদা 20-20 দিন দেরি হতে পারে বিশার মেয়াদ শেষ না করে একটু যাবো অমুক অমুক জায়গায়, তার মানে তোর বাড়ির দ্বারে গরুর গোস্তের গন্ধ থাকতে আমি আসবো না, এত কয় না ও ওইভাবে সারিয়ে দিয়েছে। তুই দাতাল কি বলে সেই বাড়ি খাতে গেলি, কি বলে খাতে গেলি সেই বাড়ি, তোর মুসলমানি কোথায় আছে, মুসলমানি খালি এক জায়গা টুকাইছি তুলি তার নাম মুসলমানি। হ্যাঁ ওরম বহুত হিন্দুরা ইন্ডিয়ায় মুসলমানি এসছে ক্যান্সারের ভয়তে, পেশাবে পেশাব তো লবণ ওই বাড়তি চামড়ার ভিতরে আটকে থাকতে থাকতে ক্যান্সার শুরু হয়ে যায়, এর জন্য ইন্ডিয়ান ডাক্তাররা কইছে খাতনা নিয়ে ফেলো তাহলে আর ক্যান্সার হবে না, এই জন্য বহুত হিন্দু কেটে কেটে মুসলমানি এসছে তার নাম মুসলমানি। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদবা দস্তে খাজা দাদান, এ যুবক এ টু জেডের নাম মুসলমান, এদিক তাকা এই সমাজে এইরকম পাওয়ার ব্যাংক পার্টি যারা মোটরসাইকেল চালায় এর প্রতিরোধ তোরা করবি।